হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। মিছ দুনিয়া তো গোটি সত, শুধু প্রভু জগন্নাথ। আশা করি জগন্নাথ কূরর আপনারা সমস্ত খুশি থাকবে। আগে ফ্রেশ ব্লগ ওয়েলকম করছি মু বিশ্বজিৎ। চালু আজ তো গণেশ পূজা, দেখা কমিটি কম পূজা হচ্ছে। আকালি গোটে ভিডিও করি, অপলোড করে পানি কিছু মোবাইল অসুবিধা থাকার, চালু কালির ভিডিও দেখা কমিটি কম মূর্তি সব তৈরি হয়েছে, কমিটি গাড়ি লোডিং হচ্ছে তাকে দেখা। আণেশ পূজার কমিটি পূজা পুজি হল, চালু যাই দেখা। ফ্রেন্ডস, আমার সব মূর্তি যাওয়া টাটা সব লাগিছে, বড় বড় মূর্তি আমার সব এটি তৈরি হচ্ছে, দেখুন। ফ্রেন্ডস দেখুন, আমার সব মূর্তি পুরা কমপ্লিট হয়ে যাইছে। নেক্সট ভিডিওরে আমি সব ছাড়ি, অধা মানে সব হয়েছিল, লুগা হাঙ্গা পিঁধা হয়ে নাই। বে আমার আসি অজানা মানে পিঁধছে, যে সোনার অলঙ্কার টাইপর কিছু সেটা সব পিঁধা হয়ে নাই, বর্তমানে আজ সব পিঁধা হয়ে যাইছে, দেখুন। পুরা ফাইনাল সব হয়ে যাইছে মূর্তি তৈরি। আসন্তা কালি আমার গণেশ পূজা। ভাই আমার কম করছেন এটি চালছে, কপড়া পিঁধুছি ঠাকুর কপড়া দিয়া হব। কপড়া মানে গজানন মূর্তি বাঘ চাল পকিয়া, মহাদেব মূর্তি বাঘ চাল পকিয়া, যে গজানন মহাদেব রূপ নিয়েছ। আজ্ঞা ভাই, আমার কপড়া কাটুছেন মহাদেব টাইপর কিছু মূর্তি তৈরি হয়েছে আমার গজাননকর। ভাই আমার মিস্ত্রি, ভাই আমার কিছু মানে আসুনা বাহার কিছু আসুনা মিস্ত্রি কাম করি না, আপনার সব কাম করে দৌছেন না? আমার গাঁ পিলা যা সাহায্য করছেন, আমরা তিন ভাই কাম করছু, আম সাই ভাই দাদা পু দাদা পু এমনি কাম করছি। বাহার জন আসলে সি মিস্ত্রি না হইরাণ করছেন বলে সেই ডকা হওনি। আপনার তো নিশ্চয় জানিথে, এই হচ্ছেন আমার রামলালা। রামলালা অবতারে অনেক গণেশ মহারাজ। আমি যেত আসলু অয়েল পেন্ট পড়ে নাই, অয়েল পেন্ট পরে কেমন দেখা হচ্ছে আপনার দেখুন। আমি যেতলে আসলু বি কপড়া হাঙ্গা পিঁধা হয়ে নাই, বর্তমান এপটে অনেক তিরুপতি, তিরুপতি অবতারে অনেক গজানন। আমি যে ফাইনাল যেত আসলে নেক্সট ব্লগ্রে আমার ছড়াই দেখি থাকে আপনার মানে, এ হচ্ছে কলর হয়ে নাই, ইয়ে সব মাটি তৈরি হয়েছে। এইসব অলঙ্কার আমার যে দেখুছেন মাটি তৈরি হয়েছে, সুনেলি কলর দিয়া হয়েছে। নেক্সট ব্লগ্রে খালি আমার পাইমর কলর বড় হয়েছিল, এবার ফাইনাল দেখুন অয়েল হঙ্গা দিয়া কেমতি হয়েছে। এপটে সব আমার সোলরে ত্রিশূল বা আমার খন্ডা এইভাবে সব তৈরি হয়ে রখা হয়েছে গজানন হাতে দিয়া হওয়া। এপটে অনেক গজানন দেখিপারে, অর্ষ উপরে গজানন বসছেন। সেপটে আমার টোটাল ক্লিয়ার হয়ে গেলে মূর্তি, এপটে পুরা ভাই জোরসে লাগি পড়ছেন, কারণ আসন্তা কালি আমার গণেশ পূজা। আপনি আজ টোটাল ক্লিয়ার হলে সব আমার যে দিয়ে অর্ডার সে সব নেবে আজ রাতে সুদ্ধা। অলঙ্কার লাগুছে গজানন দেহরে। গজানন অনেক মহাকাল অবতারে। ভাই সকালে কত কম মূর্তি গলে? সকাল তো আরম্ভ হয়েছি যোড়ায় তিনটা খন্ড যাইছি, বর্তমানে এবার স্টার্ট হয়ে যাব, সন্ধ্যা হলে মানে স্টার্ট হয়ে যাব। আসন্তা কালি কারণ গণেশ পূজা রহিলা। আজ্ঞা, আমি নিদ হয়ে নথ কালি বোঝে তিন চার দিন শুয়া হয়নি, শুয়া হয়নি কেমতি মূর্তি কমপ্লিট হব কেমতি যাব না, সেইটা তো আগে চিন্তা। মু আসতে যে নেক্সট কলর প্রায় আস্তে আস্তে হতলা, তারপরে কপড়া তো অলঙ্কার কিছু পিন্ধ নথলে দিও।
ତ ସେଥିପାଇଁ ବୋଲେ ଚାରି ଦିନ ହେଲା ଅନିଦ୍ରା କେମିତି କମ୍ପ୍ଲିଟ ହବ ଆଜି ଯିବ ଟୋଟାଲ ସବୁ ଭାଇ ମାନେ ସବୁ ଲାଗି ପଡ଼ିଛନ୍ତି ଭାଇ ପୁରା ଆଡେ କଥା କହୁଛନ୍ତି ସାର୍ ସବୁ ହେଇପାରୁଛି ଏକୁଟିଆ ତ ଏ କାମ ହେଇପାରିବନି ନା ଏକୁଟିଆ କାମ ହିଁ ନୁହଁ দেখুন টোটাল সবু মূর্তি কমপ্লিট আমি গোটে মূর্তি আপনার মানে খুঁড়ি পারি যে এই মূর্তি এই কলর নাই সে মূর্তি সে কলর নাই মূর্তি এমতি ডিজাইন হয়ে যাই সেমতি এটা হচ্ছে আমার বজরঙ্গী আর আর মহাদেব অবতার বজরঙ্গ বালি তলে বিরাজ মানে করছেন মহাকাল পুত্র শ্রী গণেশ ଆମର ଗଜାନନଙ୍କର ଶୁଣ୍ଢରେ ହେଇଛି ଆମର ଲିଙ୍ଗ ଏମିତି ପ୍ରାୟ ମୂର୍ତ୍ତିରେ ସବୁ ହେଇଛି ବିଚିତ୍ର ଏଥିରେ ସେମିତି ଶୁଣ୍ଢରେ ଗଜାନନଙ୍କର ଆମର ହେଇଛି ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ଆପଣ ଦିଶ ଦେଖିଥିବେ ନେକ୍ସଟ ବ୍ଲଗରେ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ବି ଆଉ ଗୋଟେ ବ୍ଲଗ କରୁଛି ଆମର ମାତା ଅଛନ୍ତି ଗଜାନନଙ୍କ ମାତା ଏଇଟା ବଡ଼ ମେଢ଼ଟା ପୁରା ଟୋଟାଲ ଇଏ ହେଉଛି ଆମର ଯେଉଁ ଏଠି ତିଆରି କରୁଛନ୍ତି ମୂର୍ତ୍ତି ନନ୍ଦ ସାହି ବା ପତିତବାହନ ଛକରେ ଯେଉଁ ମୂର୍ତ୍ତି ତିଆରି ହେଉଛି ଏଇ ହେଉଛି ସେଇ ଛକରେ ବସିବ ତାଙ୍କ କମିଟି ପିଲା ଟୋଟାଲ ଲାଗିକି ତିଆରି କରୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ 13 ଫୁଟର ଯାହା କୁହନ୍ତୁ ଭାଇ ମେଢ଼ଟା କିନ୍ତୁ ଅଲଗା ପ୍ରକାର ହେଇଛି ନୂଆ ଡିଜାଇନ ଏଇ ବର୍ଷର ଗଜାନନ ସହ ମେଢ଼ଟା କିନ୍ତୁ ଅଲଗା ପ୍ରକାର ହେଇଛି ସେଟା ତମର ଗାଁରେ ତ ବସିବ ତମେ ତିଆରି କରୁଛ ସେଥିପାଇଁ ଭଲ ଲାଗିବ গণপতি বাপ্পা গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি ଆନେ ନାମ ମହାରାଜ।